রাজ্যে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের রণকৌশল স্থির করার সঙ্গে সঙ্গেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সে সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে আরও একটি বিষয় রাজধানীতে ইতিমধ্যেই সুরগুল ফেলে দিয়েছে, তা হলো রাজ্যের মাননীয় মন্ত্রী বিজেপি দল চাণক্য হিসেবে পরিচিত রতনলাল নাথ আসন্ন উপনির্বাচনের ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন। তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক সুরগুল পড়ে গেছে। রাজ্যে আসন্ন উপনির্বাচনের ফলাফল কি হবে এবং প্রতিটি রাজনৈতিক দলের প্রকৃত অবস্থান কি হবে সে সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ। সে সঙ্গে তিনি আরও বিশেষভাবে উল্লেখ করেছেন যে সিপিএম দল এই উপনির্বাচনে কেমন ফলাফল করবে, কিংবা বলা যায় সিপিএম দলের রাজনৈতিকগত অবস্থান কি হবে সে সম্পর্কেও তিনি আগাম ভবিষ্যৎবাণী করেছেন। বিজেপি দলের এই চাণক্য যে ভবিষ্যৎবাণী করেছেন তা নিয়ে ইতিমধ্যেই সিপিএম দলের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কি বলেছেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ দেখুন তাহলে। ভাই কত নির্বাচন বলেছি, এ রাজ্যে বামফ্রন্ট তৃতীয় জায়গায়, লোকসভার ভোটে হয়ে যাবে চতুর্থ জায়গায়, হিসাব মিলিয়ে রাখবেন। আগেও বলেছি অপোজিশন পার্টি তারা মর্যাদা পাবে না, এবং থার্ড পজিশন বলেছি থার্ড পজিশনে গেছে, এখানে কোনো কিছু চিন্তার কিছু নাই। এখন প্রশ্ন হলো কত ভোটে জিতবে, মার্জিন কত হবে এই প্রশ্ন করতে পারেন, মানে জয় নিশ্চিত যত নিশ্চিত বলতে পারেন। আপনার ডাউট আছে কিনা? আমার না, রাজ্যবাসীর কোনো ডাউট নেই, আমরা দোনো সিটে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব।